আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আয়েশা, আয়েশা দ্য বাংলাদেশি ব্লগার থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার টাইটেল দেখে বুঝে গিয়ে গেছেন যে আজকে আমি একটি ট্রিপের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হচ্ছে গিয়ে নান আদার দেন স্বপ্নপুরী। তো স্বপ্নপুরী এটাকে বলা হয় দ্য অ্যামিউজমেন্ট অ্যান্ড থিম পার্ক। তো এটা হচ্ছে কি দিনাজপুরে অবস্থিত। তো আমি একটি ভ্যাকেশনে আমি দিনাজপুরে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে। তো ওখান থেকে আমরা সবাই ফ্যামিলি মেম্বার্সরা মিলে এই ট্রিপে গিয়েছিলাম। তো হোপফুলি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে। সো লেটস গেট ইন টু দ্য ভিডিও। সো প্রথমেই আমি দরজার সামনে দেখতে পেলাম দুটা ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, দুটা পরি দাঁড়িয়ে আছে। খুব দেখতে ভালো লাগছিলো, তারা স্ট্যাচু অফ লিবার্টির মতো কিছু একটা ধরে আছে উপরে। তো আমি সামহাও ভিডিওটা আমি তুলতে পারিনি কারণ আমি গাড়ির ভিতরে ছিলাম। তো এটার জন্য আমি আপনাদের সাথে ছবিটা আর কি শেয়ার করছি। তো বাইরে যে ডিজাইন বা ডেকোরেশনটা ছিল তো বেশ ভালো ছিল, খুব ইউনিক একটা ডিজাইন ছিল। তো যাই হোক, আমি এখন আপনাদের সাথে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এন্ট্রি ফিটা নিয়ে আমি আপনাদের এরকম একটা চার্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি, কারণ এটা ভ্যারি করছে আপনারা গাড়ি দিয়ে যাচ্ছেন অথবা অটো দিয়ে যাচ্ছেন অথবা মাইক্রো দিয়ে যাচ্ছেন। তো ওটার উপর কিন্তু ভ্যারি করে আপনার প্রাইসটা হয়। তো এই চার্টটা হোপফুলি আপনাদের কাছে খুব হেল্পফুল হবে। সো ঢুকেই তো আমরা বেশ কনফিউজ হয়ে গেলাম, কারণ বুঝতে পারছিলাম না যে আমরা কোন সাইট থেকে শুরু করব। কারণ এই স্বপ্নপুরীটা এত বড় এরিয়া নিয়ে করেছে, এত বিশাল করে করেছে যে আপনি কনফিউজ হয়ে যাবেন যে আমি এক্স্যাক্টলি কোথার থেকে আমি দেখাটা শুরু করব। তো যাই হোক, আমরা এই লাইন দিয়ে ঢুকেছিলাম। তো এই লাইনটা অনেকই সুন্দর ছিল কারণ এটা লাভ লাভ করে আপনার পুরো একটা রোতে ডিজাইন করা ছিল, আর জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল কারণ আমরা একটু অফ ডেতে গিয়েছিলাম। তো যে কারণে ঘুরে আমরা বেশ মজা পেয়েছি। তো তখন অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল যখন আমরা ওখানে পৌঁছালাম। তো আমরা বাসা থেকেই লাঞ্চটা নিয়ে গিয়েছিলাম কারণ ওইখানে কোয়াইট এক্সপেন্সিভ সব কিছু। আপনি যদি কিছু কেনাকাটা করতে চান বা কিছু খাবারের জিনিস কিনতে চান তো স্বাভাবিক, যেহেতু ট্যুরিস্টরা যাবে তো ওরা প্রাইসটাও একটু হাই রাখে বেশ। তো এটার জন্য আমরা ওই ঝুট ঝামেলাতে যাইনি, আমরা বাসে থেকেই খাবারটা নিয়ে গিয়েছিলাম। তো খাবার দাবারের শেষে আমরা ঘোরাফেরাটা শুরু করে দিলাম। তো ফার্স্টেই যে জায়গাটাতে আমরা শুরু করেছি সেটা ছিল কৃত্রিম পশুর দুনিয়া। তো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার সব কিছু আর্টিফিশিয়াল থাকবে ভিতরে, মানে কোনো অরিজিনাল কিছু নেই। তো অরিজিনাল যে সাইডটা আছে ওই সাইডে আমরা আর যাইনি কারণ ছোটোবেলা থেকে আমরা কম বেশি সবাই জানি যে চিড়িয়াখানার ভিতরে কী কী থাকে বা দেখেছি। বাট এখানে মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে ঢোকার, যে দেখার জন্য তারা ডেকোরেশনটা কীভাবে করেছে, তারা অ্যারেঞ্জমেন্টসগুলো কী কী করেছে, তারপর তারা কালার্স দিয়ে কতটুকু জিনিসটাকে ফুটিয়ে তুলেছে। তো এই জিনিসগুলো দেখার জন্য মেইনলি আমরা ভিতরে ঢুকেছিলাম। তো এটার এন্ট্রি ফ্রি হচ্ছে গিয়ে আপনার 40 টাকা করে প্রতিজন। তো আপনারা যদি একটু খেয়াল করেন, আমার ভিডিওতে ছোটো করে একটা সাইডে একটা সাইনবোর্ড দেওয়া ছিল যে জনপ্রতি কত করে টিকিট লাগছে এখানে।
my most favorite part of the entire trip was this fountain. So ei jhorna ta amar kache eto ta bhalo lekeche je bolar moto na to shobai ekhane eshe chobi tulchilo karon অবশ্যই দেখার মতো ঝর্ণাটা। তো এখানে তারা পেঙ্গুইন্স দিয়ে তারা জিনিসটাকে ডেকোরেট করেছে, পেঙ্গুইন্সের উপরের দিকে আরও কয়েকটা পশু প্রাণী দিয়ে তারা ডেকোরেশনটা করেছিল। তো আনফর্চুনেটলি আমার উপরে ওঠা হয়নি। তো আমি এখান দাঁড়িয়ে যে যতটুকু আমি দেখছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিলো। তারা এখানে ডলফিনসও অ্যাড করেছে, সো দ্য পানি এখান থেকে নেমে নিচে যাচ্ছিলো, তো ইট ওয়াজ রিয়েলি লুকিং প্রিটি গর্জিয়াস। তো ওই সাইড থেকে বের হওয়ার পরে আমরা কিছু শপস দেখতে পাই। তো এই পুরো লাইনটা জুড়ে আপনার কিছু দোকান আছে, এই দোকানটা সেটা আপনি যে কোনো কিছু এখানে মোটামুটি সবই এখানে পাওয়া যাচ্ছিলো। তো এখানে খেলনার জিনিস আছে, বাচ্চাদের খেলনার জিনিস ছিল, ব্যাগস ছিল, তারপরে হচ্ছে কি আপনি যদি স্বপ্নপুরীর একটা কিছু স্মৃতি নিয়ে যান, যেমন সেটা ক্রেস্ট হতে পারে। তারপর এই দোকানে আমরা ঢুকেছিলাম যে এখানে আপনার ফ্রেমগুলো করে দেয়, মানে স্বপ্নপুরীর সাথে রিলেটেড আপনি যদি কোনো একটা ফ্রেম বানাতে চান আপনার নাম দিয়ে, আপনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ স্বপ্নপুরী দিয়ে, ঠিক আছে, অথবা যে কোনো কিছু হতে পারে, যে ভাইয়াটাকে দেখছেন উনি ওটা আপনার সামনেই ওটা বানিয়ে দেয়। তো মোটামুটি একটু এক্সপেন্সিভ ছিল, বাট সেটা দ্যাট ডাজেন্ট ম্যাটার, কারণ যেহেতু এখানে গিয়েছি তো টুরিস্টদের জন্য অবশ্যই একটু প্রাইস তারা বেশি রাখবেই। তো ভাইয়াটা খুব সুন্দরভাবে আমাদেরকে একটা ফ্রেম সেট করে দিয়েছিলো, আমার আর আমার হাজব্যান্ডের নামে স্বপ্ন করে অ্যাড করে একটা সুন্দর করে ফ্রেম দিয়ে দিয়েছিলো। তো এখানে বিভিন্ন নাম আছে, এখানে দেখতে পাচ্ছেন M+T, M+B, R+T, মানে আপনি যদি নাম দিয়ে কারো লাভের একটা ফ্রেম বানাতে চান সেটাও আপনাকে সুন্দরভাবে ভাইয়াটা করে দেবেন। ওকে, ইট ওয়াজ দ্য টাইম ফর রিফ্রেশমেন্ট, সো এটার জন্য আমরা উঠে গেলাম ট্রেনে। তো ট্রেনটার আশেপাশে ছিল নদী, তো নদীর যে হাওয়াটা আসতেছিল নদীর ওখান থেকে, তো খুব রিফ্রেশিং আমরা ফিল করছিলাম। তো এই ট্রেনের বিষয়টা হচ্ছে কি, মোটামুটি তারা একটা রাউন্ড দেয়, ঠিক আছে, এই একটা রাউন্ডে আপনারা আস্তে আস্তে করে মোটামুটি নদীর পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। তো নদীতে অনেক দেখা যাচ্ছিলো যে কেউ হচ্ছে কি বোট রাইড করছে, কেউ স্পিড বোট রাইড করছে, আরেকটু ওর সাইডে ছিল। তো খুব ভালো লাগছিলো, মোটামুটি একটু আস্তে আস্তে যাচ্ছিলো, বেশি জোরে যাচ্ছিলো না, খোলামেলা ছিল যেহেতু খুব ভালো লাগছিল। আর যেহেতু আমরা মোটামুটি বেশ ঠান্ডাতে গিয়েছিলাম, তো হাওয়া বাতাসটাও মোটামুটি একটু ঠান্ডাই ছিল। এটা ছিল আরেকটা সিনিক জায়গা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কত সুন্দর লাগছে। তো আপনারা যদি এখানে কোনো একটা ভিডিও করেন অথবা একটা ছবি তোলেন, কেউ কিন্তু বুঝতে পারবে না এটা বাংলাদেশে এই জায়গাটা বিলং করে, কারণ সিনারিওগুলো এত সুন্দর, মানে বলার বাহিরে। তো ইট কোয়াইট সিমিলার টু ফরেন কান্ট্রিজ, কারণ আপনি এখানে ছবি তুললে বা ই করলে কেউ কিছু বুঝতেই পারবে না যে এটা স্বপ্নপুরের একটা জায়গা। তো আপনারা দেখুন ভালো মতো, তো দেখতে কতটা সুন্দর জায়গাটা, আপনারা এখানে আসলে আসলে বুঝতে পারবেন। সো লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, আমরা ঘোরার প্রায় শেষের দিকে ছিলাম। তো আমরা যাওয়ার আগে আমরা এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তো আমরাও দাঁড়িয়ে গেলাম আর দেখছিলাম যে যারা এই রাইডে উঠেছে তারা কতটুকু এনজয় করছে। তো আমরা কিন্তু কেউই এই রাইডগুলোতে চড়িনি, বাট যারা উঠেছে তারা এমনভাবে চিল্লাচ্ছিল বা চেঁচামেচি করছিল যে ওরা ওদের এনজয়মেন্টটা দেখে আমরা নিজেরাই অনেক এনজয় করছিলাম।
তো দেখি আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটবেলায় দেখা গিয়েছে যে শিশু পার্কে অথবা শিশু মেলায় এই রাইডগুলোতে উঠতাম। তো এটা ছিল এক্স্যাক্টলি পাশের রাইডটা, ওটার পাশের রাইডটা, তো এখানেও সেমভাবে ওরা খুব ভালোভাবে এনজয় করছিল। তো ভিডিও শেষ করার আগে ভাবলাম আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করি, একটু দেখানোর জন্য যে সিনগুলো কীরকম আসে। তো জাস্ট আমি কয়েকটা ছবি আর কি অ্যাড করেছি। তো এখানে আমরা আরও ফ্যামিলি রিলেটেড ছবি ছিল, সেটা আমি এখানে দিইনি, কারণ যার যার একটা প্রাইভেসি থাকে। তো এটার জন্য আমি আর বাকিগুলো আপলোড করিনি। আমরা অনেক ছবি তুলেছি আর ছবিগুলো খুবই সুন্দর এসেছে। তো আপনারা যারা ভিজিট করেননি এখনও স্বপ্নপুরে, আমি বলবো আপনারা একটু ঘুরে আসুন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমরা পুরোটা আসলে শেষ করতে পারিনি, কারণ এত বড় এরিয়া নিয়ে আসলে স্বপ্নপুরিটা করা। তো আমরা ইনশাল্লাহ আবার যাব। তো যদি ইনশাল্লাহ যাওয়া হয় তো আমি একটা সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব স্বপ্নপুরীর নিয়ে। তো টিল দেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি অনেক ইন্সপায়ার হই। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।